এখনো পর্যন্ত আসানির থাবা পড়েনি বাংলায়, কিন্তু জেলায় জেলায় বিক্ষিপ্ত বৃষ্টিতে ক্ষতির মুখে চাষীদের ভবিষ্যৎ। এক হাঁটু জলের তলায় বোরো ধান, শাকসবজি সহ বিভিন্ন ফসল, এতে ফসল নষ্ট হওয়ার আশঙ্কায় প্রহর গুনছেন চাষিরা। ভারী বৃষ্টিতে জলমগ্ন কৃষি জমির ফসল নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা। ক্ষতির হাত থেকে উদ্ধার পেতে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন ভাঙড় দু নম্বর ব্লকের চালতাবেরিয়া অঞ্চলের পাখিমারা গ্রামের চাষিরা। আমার দু বিঘে জমি চাষ করেছি, এখন একটা কাটতে পারিনি, সবাই কাটা শুরু, যা আছে সব জলে আছে। টানা বৃষ্টির জন্য এখন জলে ধান ভাসছে, কাটতে পারছি না, মেয়ে ছিঁড়ি দিলে সমস্ত সব কিছু নিয়ে কাজকর্ম করছে। জলের মানে সব কলহে নষ্ট হয়ে যাচ্ছে, এসেছিলো ঝড়ের সময়, জলের সময় এসেছিলো, এসে ঘর বাড়ি উড়ে গেলো, প্লাস্টিকের ঘর উড়ে চলে গেলো, দেখে শুনে চলে গেলো, ক্যামেরা করে নিয়ে গেলো, একটা পয়সা দেয়নি। আমরা খুব ভয়ে ভয়ে আছি, এখানে খুব ভয়ে ভয়ে আছি, মানে আমাদের তো আর কিছুই নেই। আমাদের চাষি লোক, আমরা ধান চাষবাস করি, চাষবাস করেই খাই, কিন্তু আমরা খুব কষ্টের মধ্যে আছি। ধান চাল যদি না নিতে পারি তাহলে আমাদের খাওয়া বিনে আমার মানে বাড়ি ছাড়া হয়ে অন্য চলে যেতে হবে অন্য জায়গায়। কাউকে কিছু দিতে পারবো না, নিজের পয়সা দিতে পারবো না, কাউকে কিছু দিতে পারবো না, এরকম পরিস্থিতির মধ্যে পড়ে যাবো। আসানি শঙ্কায় এখন মাঠে নেমে ফসল কাটতে ব্যস্ত চাষিরা। বৃষ্টি উপেক্ষা করেই চলছে ধান সহ অন্যান্য ফসল কাটার কাজ। কৃষকরা জানিয়েছেন চাষাবাদের জন্য অনেকেই ঋণ নিয়েছিলেন, এবার দুর্যোগে ফসল নষ্ট হলে বিপদে পড়বেন ওরা। এই পরিস্থিতিতে প্রশাসনের সহায়তার মুখাপেক্ষী কৃষকেরা। ব্যুরো রিপোর্ট, আরভি নিউজ।